খবরের জেরে নড়ে চড়ে বসল বিধায়ক। গঙ্গার পাড়গুলির ফাটল দর্শনে গেলেন বিধায়ক। সোমবার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট ও গোবরচর এলাকায় গঙ্গার পাড়গুলিতে নতুন করে ফাটল দেখা দেয়, যার কারণে আবারও মাথার ঘুম উড়ে যায় গঙ্গার তীরবর্তী এলাকার সাধারণ মানুষের। সোমবার এই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। মঙ্গলবার সকালে ওই এলাকায় গঙ্গার ফাটল পরিদর্শনে যান তিনি। খতিয়ে দেখেন গঙ্গার পাড়গুলির ফাটল। ফাটল পরিদর্শনের মধ্য দিয়েই বিধায়ক জানান, এর আগে মুখ্যমন্ত্রীর কাছে তিনি শান্তিপুরের সব থেকে বড় সমস্যা গঙ্গার ভাঙন তা তুলে ধরেছিলেন। সেই মতন মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন বিষয়টি দেখে দেবেন। কিন্তু ধাপে ধাপে যেভাবে গঙ্গার তীরবর্তী এলাকায় এবং গঙ্গার পাড়গুলিতে ফাটল দেখা দিচ্ছে, রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে ওই এলাকার মানুষদের মধ্যে। গঙ্গার তীরবর্তী এলাকার মানুষদের দাবি, অবিলম্বে প্রশাসক যেন গঙ্গার পাড়গুলি পাকাপোক্তভাবে বাঁধানোর ব্যবস্থা করে। না হলে আগে যেমন বিঘা বিঘা চাষের জমি গঙ্গা বক্ষে তলিয়ে গেছে, তেমন ভিটেবাড়ি ছাড়া হতে হয়েছে বহু পরিবারকে। না হলে আবারও বিপদের আশঙ্কা তারা দেখতে পাচ্ছেন। যদিও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাদের পাশে সব সময় থাকবেন বলে জানান এবং দ্রুততার সাথে গঙ্গার ভাঙন যেন রোধ হয় সেই নিয়েই উচ্চতর প্রশাসনের সাথে কথা বলবেন। এটা ঠিক সেই ধরনের ফাটল বা ভাঙন আপনারা যেটা বলছেন সেটা নয়। এটা এর আগেরবারও একটা দেখা গেছিলো, তখন ইঞ্জিনিয়ার এসে সার্ভে করে গেছিলো, সেদিনকে আমিও ছিলাম, আপনারাও বোধ হয় ছিলেন। এটা চাপে পড়ে এটা জিনিসটা হয়েছে, এটাকে সেরকম ভয়ঙ্কর কিছু ভাবার কারণ এই মুহূর্তে নেই। আর আমি যে প্রকল্পটির কথা বলেছিলাম জল প্রকল্পকে রক্ষা করার জন্য, সেটা আমি আন্ডার প্রসেস রয়েছে। আশা করছি ফেব্রুয়ারি মাসে আমরা কিছু অন্তত কাজ শুরু করতে পারবো, এটা আমার বিশ্বাস। তো আমার কোনো ত্রুটি নেই, আপনারা দেখেছেন যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও শান্তিপুরের গঙ্গার ভাঙনকে তুলে ধরেছি। উনি বলেছেন এটা পার্শ্ব উনি করবেন এবং তার কাজও অলরেডি নবান্ন থেকে শুরুও হয়েছে যেটুকু আমি জানি। সবটা তো আমার হাতেও এখন নেই, আপনি তো জানেন, শুনেছেন, আমি শুনি বলেছেন যে এটা কেন্দ্র রাজ্যের ব্যাপার। দেখা যাক, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এটুকুনি আমি মানুষকে বলতে পারি। না, কৃষ্ণনগরের মিটিংয়ে আপনার প্রস্তাবে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট খুশি। এর আগে এক কাজটা করতে পারলে আমি নিজে আরও বেশি খুশি হব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।